हेलो एवरीवन, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। सबाई केमन आछो? तोमरा आशा करी भालो आछो और आमिओ भालो आछि। तो सबाई के अनेक स्वागत और अनेक भालोबासा जानिए आज के आरो एकटी नतून ब्लग शुरू करछि। और आज के एखन सकाल सकाल घूम थेके उठे एखनो कोनो काज आछे एखन किछु करिनि, चा खेते बसेछि, चा निये चले एसेछि आमार जन्य और बाबार जन्य। एई जे देखो, दुजनेर जन्य दु कप चा निये चले एसेछि। আর চন্দন তো সকালে চা খায় না, আর আজকে সানডে যেহেতু তো এখনও ঘুম থেকেও ওঠেনি। তো ঘরে গিয়ে লাইটটা অন করে দেখবো। এই যে দেখ, লাইটটা অন করে দেখি দুজনে বসে বসে খেলা করছে, আর চন্দন ফোন ঘাঁটছে আর ও পাপার সাথে বসে বসে দুষ্কর্ম করছে। আমি গায়ে হাত দিচ্ছি, গুড মর্নিং বলছি বলে আমাকে সরিয়ে দিচ্ছে। আজকে পাপা বাড়ি আছে বলে তো আমাকে আর চিনবে না, সারাদিন শুধু পাপা পাপাই করে। তো তারপর আমি স্নান টান করে নিয়ে ঠাকুরের পূজা দেওয়াও হয়ে গেছে, এবার চুলটা বাঁধবো, বেঁধে তারপর যাবো রান্নাঘরে। এই সকালবেলা স্নান করাটা না হলে যেন সব কাজ আমার অসম্পূর্ণ থেকে যায়। সকালবেলা স্নান করে নিলে আমার মনে হয় যেন একটা বড় কাজ হয়ে গেছে। যাদের সকালবেলা স্নান করা অভ্যাস তাদেরই হয়তো এরকম মনে হয়, কিন্তু আমি আমার নিজের বাড়িতে গেলে আবার ওই বাড়িতে যেরকম থাকতাম যে অনেক বেলাতে স্নান ওরকমই হয়ে যায়, আবার এই বাড়িতে আসলে এই বাড়ির মতনই হয়ে যায়। তো চলো স্নান টান করে সব কাজবাজ, ঠাকুরের পূজা দেওয়ার সাথে স্নান করে বড় কাজ সেটা কমপ্লিট হয়ে গেছে। এবার যাবো রান্নাঘরে। সকালে বাবা অমাবস্যা পূর্ণিমা দুটোই করে, ও ভাত খায়নি, সেই জন্য বাবার জন্য নিরামিষ রান্না আগে বসিয়ে দেবো, তারপর চন্দন মাছ মাংস কি নিয়ে আসে সেটা করবো। চন্দন চলে এসেছে বাজার থেকে, আর বাবিনও গিয়েছিল চন্দনের সাথে। ও পাপা বাড়িতে থাকলে পাপা যেখানে যাবে পাপার সাথে যাবে, তো আজকে ও গিয়েছিল। আর এই যে কিনে এনেছে রান্নাবাটি খেলনা, কটা যে রান্নাবাটি খেলনা কিনে আর কটা হারায় তার কোনো ঠিক ঠিকানা নেই, দুদিন খেলে তারপর আর খুঁজে পাওয়া যায়। তো কী বাজার করে এনেছে সেটা তোমাদেরকে দেখাই। এই যে টক দই এনেছে, আর এনেছে ধনিয়া পাতা, এনেছে ধনিয়া পাতা, আর কোল্ড ড্রিঙ্কসটাও এনেছে। এদিকে এনেছে পুঁই শাক ডাঁটা আর কুমড়ো, কুমড়ো পুঁই শাক, আর নিয়ে এসেছে বাগদা চিংড়ি আর মাংস, সেটা রান্নাঘরে রেখে এসেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমার নিরামিষ রান্নার ডান, আজকে করেছি নিরামিষ কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, আর এদিকে একটা নিরামিষ তরকারি। তো আমাদের জন্য কি করব সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। এদিকে দেখো চিকেন, চিকেন এনেছে, আর এদিকে এনেছে বাগদা চিংড়ি, বাগদা চিংড়ি ঝাল করব, আর চিকেনটা তো কষা করব, তাই একেবারে মশলা সব সেম মশলা, পেঁয়াজ আদা রসুন টমেটো ধনিয়া পাতা একেবারেই সব এ করে নিয়েছি। আর এদিকে হচ্ছে চিকেনের আলুটা ভাজা, তো চিকেনের আলুটা আমার একটু বেশি ভাজা ভাজা হয়ে গেছে। আর ওদিকে চন্দন আর বাবিন গেছে খেলা দেখতে, আমাদের বাড়ির সামনের মাঠেই ক্রিকেট খেলা হচ্ছে, তো সেখানেই গেছে চন্দন আর বাবিনও গেছে পাপার সাথে, তো আমি সেই সুযোগে রান্নাটা করে নিই। তো বন্ধুরা, এই রান্না করে এসে ঘরে বসলাম ফ্যানের নিচে একটু, আর বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা ভাত খেয়ে নিয়েছে, বাবিনও ও দাদার সাথে একটু খেয়েছে ভাত, আবার খাবে আমাদের সাথে। চন্দন আসেনি এখনও, খেলা দেখতে গিয়েছে বললাম, দুজনেই গিয়েছিল, চন্দন বাবিন খাচ্ছিল বলে ও চলে এসেছে, ও দাদাই গিয়ে নিয়ে এসেছে, আর চন্দন আসেনি তাই জন্য ওকে আবার বাবিনকে আবার ও দাদার সাথে ডাকতে পাঠালাম চন্দনকে, চন্দন আসলে তারপর আমরা একসাথে খাবো। তো ততক্ষণ আমি একটু টিভিটা দেখ, ভাবলাম যে টিভিটা ছাড়ি, টিভি দেখি একটু, তারপর আসলে ভাত খাওয়া যাবে একসাথে। তো চলো ওরা আসুক, তারপর খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপর চলে আসলাম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা দেখো, একজন সকালে যে খেলনা মাটি খেলনাটা কিনে এনেছিল সেটা নিয়ে এই খেলনা খেলা শুরু করে দিয়েছে, তো আজকেও এটা খেলবে, আজকে সারাদিন যতক্ষণ বাড়ি ছিল খেলেছে, আর যতক্ষণ না ঘুমাবে খেলবে, আর কাল থেকে এটা আর খুঁজে পাওয়া যাবে না, এরকমই হয়, ও যাই খেলনা কেনে সেটাই একদিনই খেলে। তো তারপর আমরা একটু রেডি হয়ে গেলাম গৌড়দা হতে যাওয়ার জন্য, চন্দনের একটু দরকার আছে আর আমরাও একটু বললাম যে যাবো, কারণ সানডেতে চন্দন বাড়ি থাকে, অন্য কোনো দিন তো সেরকমভাবে যাওয়া হয় না, সানডে করেই একটু যাওয়ার সময় বা সুযোগ দুটোই পাই। আর এদিকে দেখো একজনকে রেডি করে দিয়েছি, ও দুষ্টুমি করছে। তারপর চলে আসলাম গৌড়দা হতে, আর চন্দনের এখানেই দরকার ছিল, তো কেনাকাটা করছে, আর এদিকে বাবিন একবার ছুটে বাবার কাছে যাচ্ছে আর একবার আমার কাছে আসছে, যেখানেই যাই দুষ্টুমি তো লেগেই থাকে। তারপর চলে আসলাম বাড়ি, আর অনেকটা দেরি হয়ে গেছিলো, বললাম যে মামার বাড়ি যাব, তো সেখানে গিয়েই দেরি হয়ে গেছিলো, তো এসেই সঙ্গে সঙ্গে আগে রান্নাঘরে চলে এসেছি। আর দেখো কী করেছি, গরম গরম ডাল আর আলু সিদ্ধ ভাত, আর দুপুরে তো আমাদের তরকারি সবই আছে, সেই জন্য আর কিছু করলাম না, শুধু ডাল আলু সিদ্ধ ভাত করলাম। তো চলো
দেখো একজন আবার দুষ্টুমি শুরু করে দিয়েছে খেলনাবাটি রেখে, এখন সাইকেলটা নিয়ে এখানে গিয়ে ধাক্কা মারবে, সেখানে গিয়ে ধাক্কা মারবে, এই করে সারাদিন, ছড়িয়ে ছিটিয়ে খেলনাবাটি কি অবস্থা করেছে। তারপর চলে আসলাম ডিনারে, আজকে তো বললাম চিকেন ছিল, এদিকে বাগদা চিংড়ির ঝাল, এদিকে ডাল আলু সিদ্ধ, আর এদিকে দেখো বাবিন ফোনটা না হলে তো খাবে না, আর চন্দন এই যে এদিকে শশা কাটছে। তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক, খাওয়া দাওয়া সেরে ঘরে চলে আসলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর প্লিজ 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 সবাই সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।